আমার মাঝে মাঝে মনে হচ্ছে স্বপ্ন দেখছি, ঘুম ভেঙে দেখবো আজকে রিলিজ, আর তারপরে মনে হচ্ছে যে এতটাও আমার পাওনা ছিল, আমার দর্শকরা এতটাও আমাকে দিলেন, খুব ভালো লাগছে, সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। আর কি এক্সপেকটেশন আছে আমার? এক্সপেকটেশন 500 হোক, কি লাগছে ধাম ধাক্কা লাগলো না বুকে? স্কাই ইজ দ্য লিমিট, দর্শক যতদিন ভালোবাসা দেবেন আমি উজাড় করে নেব। আমার বাচ্চা, আমার বাচ্চা তো মাথার চুল থেকে পায়ে নখ অব্দি সবটা ভালো, পাটটা আলাদা কালারের, ওই তো বললাম আমার বাচ্চা মাথার চুল থেকে পায়ে নখ অব্দি সবার ভালো লেগেছে। এই যে হাসছি এটাই উত্তর না, এক্সপেকটেশন না, এটা চ্যালেঞ্জ হয়ে গেল নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ, পরের ছবিটা ভালো করতে হবে, এই যে এত মানুষ ভালোবাসলেন ভরসা করলেন তার দাম দিতে হবে, এটা চ্যালেঞ্জের মুখোমুখি হলাম না। আমার পরবর্তী প্ল্যানিং আমি এখন বলবো না, বলবো না, কারণ আমি জানি না। ভালো থাকবেন সব। আজকে শুভঙ্কর মিত্র না থাকলে এই ছবি হয়তো রিলিজ করতো না, তার কারণ যিনি আগের প্রডিউসার ছিলেন তিনি মাঝপথে ছবিটিকে ছেড়ে দেন এবং সেখান থেকে শুভঙ্কর ধরে এবং ওর দৃঢ় বিশ্বাস ছিল ছবিটা মানে হিট করবে, কারণ ও প্রথম স্ক্রিনিং ও দেখেছিল, আমরা কেউ দেখিনি। ও আমাকে এসে বলেছিল যে দাদা দেখবেন অনেকদিন বাদে বাঙালি আবার লাইন দিয়ে বাংলা ছবি দেখতে আসবেন, এবং সেটা হয়েছে প্রথম দিন থেকে, মানে বোধ হয় সেকেন্ড শো থেকে সেটা হচ্ছে। এবং আজকেও দেখলাম বহু মানুষ প্রপারলি, যাদের বয়স হয়েছে প্রপারলি হাঁটতে পারছেন না, ওই কোমরে বেল্ট বেঁধে হাতে ওয়াকার নিয়ে এসে সিঁড়ি ভেঙে উঠছেন, এখানে তো লিফ্টও নেই স্টার থিয়েটারে, সিঁড়ি ভেঙে উঠছেন সিনেমাটা দেখার জন্য। এর থেকে বড় পুরস্কার কিছু হতে পারে না, এটা আমার কাছে অস্কারের থেকেও বেশি দাম। হাউসফুল বোর্ড আমার কাছে অস্কারের থেকেও বেশি দামি, কয়েকটা ছবিতে হয়েছে কিন্তু একদম হয়নি তা নয়, আমরা যদি কানেক্ট করতে পেরেছি যে যে ছবিতে, আমি বলছি দুটো ছবির নাম করতে পারি, প্রজাপতি টনিক, আমি সেম জিনিস প্রিয়াকে দেখেছি, বয়স্ক মানুষ হাঁটতে পারছেন না এসে ছবি দেখছেন, তো আমাদের তো ইমোশনালি কানেক্ট করতে হবে, কিছু তো দিতে হবে দর্শককে, শুধু হাত জোর করে বললে হবে বাংলা ছবির পাশে থাকবো। গড়গড়িয়ে 25 দিন মানে হচ্ছে গড়গড়িয়ে ফাটাফাটি একটা বাংলা সিনেমা চলছে, এর থেকে ভালো খবর বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিছু হতে পারে না। আর মানুষদের এটা প্রথম ছবি, প্রথম ছবিতে রীতিমতো সেক্স, হ্যাঁ এটা আমাদের গল্প, এটা সকলের গল্প হয়ে যাচ্ছে, এটা হাউসফুলের গল্প হয়ে যাচ্ছে, এটা বাংলা ইন্ডাস্ট্রির বাঁচার গল্প হয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের বাঁচার গল্প, প্রত্যেকটা ফ্যামিলির বাঁচার গল্প। আমি একজনকে বলতে শুনলাম যে উনি মনে হয় 14 বছর না 24 বছর বাদে সিনেমা হলে এসে সিনেমা দেখলেন, অত্যন্ত এজের একজন ভদ্রমহিলা। তো এটা আমার মানে এটা হয়তো এটা আমাদের গল্পই পেরেছে এই মানুষ হল মানে মানুষকে হলমুখী করতে। তো আমি চাইবো এরকম ছবি, বাংলা ছবি আরও ভালো ভালো হোক, যাতে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি গড়গড়িয়ে চলে। সিনেমাটা যখন রিলিজ করেছিলাম এই কথাটাই বলেছিলাম যে আজকের দিনে সবাই ভালো বলবে, কিন্তু এই 25 দিন বলে দিচ্ছে, এবং আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, প্রত্যেকে এই সিনেমা নিয়ে কথা বলছে, মানে আমি বলবো মানসীদের এটা একটা বিশাল বড় প্রাপ্তি, কারণ আমরা সত্যি একটা সময় জানতামই না সিনেমাটা কবে রিলিজ করতে চলেছে, আমরা শুধু বলতাম যে রিলিজ করো যে করে হোক, তো রিলিজ করেছে সেই জায়গায় সিনেমাটা পৌঁছতে পেরেছে, 25 পেরিয়ে যেন 100 দিনের মুখ দেখি এটাই কাম্য, আর কিছু চাই না। কৃতজ্ঞতা জানাতে চাই সকল দর্শকদের এবার বাংলার, কারণ তারা যে ভালোবাসা দেখিয়েছেন আমাদের মুভি, এটা আমাদের গল্পের প্রতি, এটি আসলে সত্যি মানে কল্পনার অতীত, ভালো লাগা, ভালোবাসা, কৃতজ্ঞতা। আর মানুষীদের প্রথম ছবি, এটি আমার কাছে মনে হয় যে তিনি প্রথম ছবিতে ছক্কা হাঁকিয়েছেন, সেটি একটা বিশাল বড় আমাদের আনন্দের বিষয়, এটি আমি মনে করি আমাদের ফুল টিমের জন্য আজকের দিনটি অবশ্যই অনেক আনন্দের, এটা সেলিব্রেশনের দিন। আর আমি মনে করি শুধুমাত্র 25 দিন নয়, এটা যেন 100 দিন পার করে আরো বেশি বেশি, আমি মনে করি আসলে এই ছবিটির এত সুন্দর একটি মেসেজ আছে,
এটি প্রত্যেকটি বাঙালির দেখা উচিত। প্রত্যেকে যারা এখন পর্যন্ত দেখেননি, আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা হলে এসে ছবিটি দেখেন, দেখলে বুঝবেন যে নিরাশ হবেন না। ভালো একটি ছবি, ভালো গল্পের ছবি, অনেক মজার মজার কিছু সিকোয়েন্স আছে আমাদের, আমার আর কণিনিকাদের একটা মজার সিকোয়েন্স আছে যেটা নিয়ে সবসময় দর্শকদের রিয়াকশন আমি পাই, তো ভালো লাগে। হল ভিজিটের সময় দর্শকদের একদম একদম পারফেক্ট রিয়াকশনটা পাওয়া যায়, তো ইনস্ট্যান্ট রিয়াকশন পাওয়া যায়, তখন ওনাদের ডায়লগুলো দেখি যে ওনারা রিপিট করেন, ভালো লাগে এই বিষয়গুলো, খুব আনন্দের বিষয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথম দিন তো এক্সপেকটেশন ছিল, প্রডিউসারের এক্সপেকটেশন সব থেকে বেশি ছিল আমাদের থেকেও, কারণ আমরা মানে যথারীতি যা হয় প্রত্যেকটা ছবি করি, অডিয়েন্সের অত না ভালো লেগে হল থেকে চলে যায় সব সিনেমা, কিন্তু এই সিনেমাটার প্রডিউসার একমাত্র ভরসা রেখেছিলো যে এই সিনেমাটা সবাই লাইন দিয়ে সিনেমা হলে ভিড় করবে। তো যখন রিলিজ করেছে তারপরের দিন থেকেই দেখা গেছে যে সত্যি হলে ভিড় করেছে, তাই জন্য আমাদের আরও এক্সপেকটেশনস বেড়েছে, মোটিভেশন বেড়েছে এরম এরম আরও ভালো ভালো কাজ করার। তো আমি অডিয়েন্সের প্রতি প্রচণ্ড ভরসা পেয়েছি যে এত এত ভালোভাবে ভালোবাসা দিয়েছে আমাদের, সো এক্সপেকটেশনস আর হাই। আচ্ছা।